বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ডেসিমাল টু অক্টাল কনভার্সন, অর্থাৎ কিভাবে আমরা একটা ডেসিমাল নাম্বারকে অক্টাল নাম্বারে রূপান্তর করব সেটা। অর্থাৎ আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ডেসিমালের বেস কত। বন্ধুরা, ডেসিমালের বেস হচ্ছে আমরা জানি 10। ওকে, দেন অক্টালের বেসটা কত? অক্টালের বেসটা হচ্ছে 8। তো বন্ধুরা, আজকে আমরা শিখব কিভাবে বেস 10 থেকে বেস 8-এ কী করা যায়, রূপান্তর করা যায়। ওকে, তো তোমাদেরকে এই টপিকটা স্টার্ট করার আগে আমি একটা কথা বলতে চাই, তা হলো যখনই তোমাদেরকে বলা হবে বেস 10 থেকে বেস 8-এ রূপান্তর করতে, সবসময় মনে রাখবা বেস 10-এর নাম্বারকে যেই বেসে রূপান্তর করতে বলবে সেই বেস দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। কথাটা আমি আবার বলি, যদি তোমাদেরকে কখনো বেস 10 থেকে অন্য যে কোনো বেসে রূপান্তর করতে বলে, তাহলে বেস 10-এর নাম্বারকে যেই বেসে তোমাকে রূপান্তর করতে বলবে সেই বেস দ্বারা তোমাকে কি করতে হবে, ভাগ করতে হবে। তো আমি আসলে তোমাদেরকে যদি এটার উদাহরণ একটা দিই, তাহলে তোমাদের কাছে জিনিসটা ইজি হবে। ধরো একটা নাম্বার, ওকে, এটার বেসটা ধরো 10। এখন এটাকে তোমাদেরকে রূপান্তর করতে বলছে অদার বেসে, ওকে, অদার বেসে রূপান্তর করতে বলছে। এখন অদার বেস কি হইতে পারে, 2 হইতে পারে, দেন 8 হইতে পারে, দেন 16 হইতে পারে। ওকে, 2 হলে সেটাকে আমরা বলবো বাইনারি, 8 হলে সেটাকে আমরা বলবো অক্টাল, আর 16 হলে সেটাকে আমরা বলবো হেক্সা ডেসিমাল। ওকে, যে কোনো অদার বেস হতে পারে বা যে কোনো বেস হতে পারে। ওকে, তো এরকম যদি থাকে তখন বেস 10 এর নাম্বারটা, ধরো বেস 10 এর নাম্বার কে অদার বেস দ্বারা তোমাকে কি করতে হবে, অদার বেস দ্বারা ভাগ করতে হবে। কি বললাম বন্ধুরা, যদি তোমাদেরকে কখনো বলে বেস 10-কে অন্য যে কোনো বেসে কি করো, রূপান্তর করো, বেস 10 কিন্তু বলতে হবে, বেস 10-কে যদি অন্য যে কোনো বেসে রূপান্তর করতে বলে, তাহলে বেস 10-এর নাম্বারকে, বেস 10-এর নাম্বারকে যেই বেসে রূপান্তর করতে বলবে, ধরো এই অদার বেসে রূপান্তর করতে বলছে, এই অদার বেস দ্বারা কি করতে হবে, ভাগ করতে হবে। তোমাদেরকে জিনিসটা আরো একটু ক্লিয়ারভাবে বুঝাই, ধরো 420, দ্যাট মিন্স 420, ওকে, 420-র বেস কত, 10। এখন তোমাকে বলা হলো যে এটাকে 8-এ রূপান্তর করো, তার মানে দেখো বন্ধুরা বেস 10 থেকে তোমাকে কিসে রূপান্তর করতে বলছে, বেস 8-এ রূপান্তর করতে বলছে, অর্থাৎ বেস 10 থেকে অদার একটা বেজে রূপান্তর করতে বলছে যেই বেসটা কত, 8। তাহলে তোমাকে সবার প্রথমে কী নিতে হবে, বেস 10-এর নাম্বার নিতে হবে। ওকে, এটা হচ্ছে বেস 10, এটা হচ্ছে বেস 10-এর কী নাম্বার, এটা হচ্ছে বন্ধুরা বেস 10-এর নাম্বার, আর এটা হচ্ছে অদার একটা বেস। তো চলো স্টার্ট করি। তো ফার্স্টে বেস 10-এর নাম্বারটাকে নিতে হবে, বেস 10-এর নাম্বার কত, 420। অদার বেসটা কত, এখানে অদার বেসটা হচ্ছে 8, তো আমরা 8 নিলাম। এখন 8 দিয়ে কাকে ভাগ করতে হবে, 420-কে। তো আমরা চলো 8 দিয়ে 420-কে ভাগ করি। তো 8 দিয়ে 420-কে যদি আমরা ভাগ করি, তাহলে আমরা কত পাবো, 8-কে 8, 5-8 40। তো কত নামতেছে, 20, 8 দুগুণা কত, 16, 20 থেকে 16 গেলে গা কত, 4। তো বন্ধুরা বাম সাইডে কত যাবে, ভাগফলটা, তারপরে একটা হাইফেন বসবে, দেন একটা কি বসবে, ভাগশেষ বসবে। ওকে, তার মানে
বন্ধুরা, এটাকে বলা হয় হলো ভাগফল, এটাকে বলা হয় ভাগশেষ। ওকে, তার মানে ভাগফলটা বাম সাইডে বসবে আর ভাগশেষটা কোথায় বসবে? ডান সাইডে। দেন আবার 52-কে কত দিয়ে ভাগ করতে হবে? 52-কে আবার 8 দিয়ে ভাগ করতে হবে। তো 8 দিয়ে চলো আমরা আবার 52-কে ভাগ করি। 8 দিয়ে 52-কে ভাগ করলে কত আসতেছে? 6 8 48। 52 থেকে 48 গেলে কত থাকে? 4। তার মানে আমার ভাগফল কত? 6। তারপরে হাইফেন ভাগশেষ কত আমার? 4। দেন আমি আবার 8 দিয়ে কাকে ভাগ করব? 6-কে ভাগ করব। 8 দিয়ে কাকে ভাগ করব? 6-কে। তো 8 দিয়ে বন্ধুরা 6 কি ভাগ যায়? তো আমি কত নিব? 0। 0 দিয়ে 8-কে গুণ করলে কত চলে আসে? 0। তো 6 থেকে 0 গিয়ে লাগে কত থাকতেছে? 6। তার মানে আমরা আমাদের ভাগফল কত? 0। তারপর হাইফেন দিয়ে কত বসবে? 6। ওকে, আমরা ততক্ষণ পর্যন্তই ভাগ করব যতক্ষণ পর্যন্ত ভাগফলটা আমাদের কি না চলে আসে, 0 চলে আসে। দেখো বন্ধুরা, এখানে আমাদের এই যে ভাগফলটা, ভাগফলটা কত চলে আসছে? 0 চলে আসছে না? আমি গত টিউটোরিয়ালগুলোতেও বলছি যে আমরা ততক্ষণ পর্যন্ত রূপান্তরের ক্ষেত্রে ভাগ করব যতক্ষণ পর্যন্ত ভাগফলগুলো কি না হয়ে যায়, 0 না হয়ে যায়। এখন আমরা কাউন্টিং কোথা থেকে করব বলতো? আমরা ভাগশেষগুলোকে কাউন্টিং করব। কাদেরকে কাউন্টিং করব? ভাগশেষগুলোকে। কোথা থেকে? এমএসবির থেকে এলএসবির দিকে। এমএসবির থেকে কার দিকে? এলএসবির দিকে। ওকে, তো সেটা নিচ থেকে কোথায় হবে? উপরের দিকে। তো ফাইনালি আমরা বেস 10-কে বেস 8-এ কি করে ফেলছি? রূপান্তর করে ফেলছি। তো আমাদের দেওয়া ছিল 420, এটার বেস ছিল হলো 10। এটাকে আমাদের রূপান্তর করতে বলছে অক্টালে। তো ফার্স্টের সংখ্যা কত? 6। এর পরের সংখ্যা কত? 4। দেন এর পরের সংখ্যা কত? 4। আর এটার বেস কত? 8। তো আশা রাখি বন্ধুরা, তোমাদের ডেসিমাল থেকে অক্টাল কনভার্সনে আর কোনো ধরনের প্রবলেম হবে না। আজকের মতো এখানেই, এতটুকুই।